হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে রাত 11:15, আর কালকের জন্য আমি ভিডিওটা বানাতে বসলাম। যেহেতু সারাদিন আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, তাই আমি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিতে এসেছি। ঠিক আছে, তো আমি গতকালকে ভিডিওতে তোমরা দেখেছো যে আমি একটুখানি বাজার করেছি, আর দেখে তোমরা আইডিয়া করে ফেলেছো যে এটা ঠাকুরের জন্যই বাজার হচ্ছে। তো তখন তো আর পুরোটা করতে পারিনি, মানে কি কি নিয়েছিস তখন তো সেভাবে দেখানো সম্ভব না। ভিডিওটা কে করে দিয়েছিল জানো? ভিডিওটা করে দিয়েছিল মানে দোকানের যে মালিক আছে ওনার ওয়াইফ করে দিয়েছিল। খুব ভালো লেগেছে যে আমাদের এখানেও এরকম ওপেন মাইন্ডেড মানুষ আছেন যারা কিনা এটা এই যে ব্লগিং ভিডিওটাকে পজিটিভলি নেন, বা এই যে ভিডিও করা, দোকানে গিয়ে ভিডিও করা, এর মধ্যে যে কোনো জড়তা রাখেন না, এটা বেশ ভালো লাগলো। আর ওনার দোকানে ভীষণ সেল। তো আমি মিটআপে দুজন আন্টি আমাকে 80 বছর কিছু টাকা দিয়েছিলেন, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি এই টাকার সদ্ব্যবহার করব এবং তোমাদেরকে তোমাদের সবাইকে জানাবো। তো সেই টাকার প্রায় পুরোটাই আমি লাগিয়ে ফেলেছি কাজে, আর একদম সৎ কাজেই লাগিয়েছি, ভালো কাজে লাগিয়েছি। তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি একটা একটা করে। যেটা সবার লাস্টে নিয়েছি সেটাই সবার ফার্স্টে দেখাই। তো নিয়েছি এই যে একটা ঘটি, আর সবই পিতলের নিয়েছি। ঠিক আছে, স্টিলের নিইনি, সবই পিতলের নিয়েছি, ভালো লাগবে দেখতে। তো এই যে, এই যে ঘটি, আমি আর খুলে খুলে দেখাবো, দেখাই খুলে দেখাই। ঠিক আছে, আমি জীবনে কোনোদিনও ভাবিনি, কোনোদিনও ভাবিনি এসব কেনাকাটা করব। হ্যাঁ, কেনাকাটা করবো আমি ভাবিনি, কেন বলতো? আমি কারণটা বলে দিই। কারণ যারা এই যে বাবা স্বরূপানন্দের শিষ্য থাকেন, দীক্ষায় দীক্ষিত থাকেন, মানে হরিওমের শিষ্য থাকেন, তাদের বাড়িতে এই হরিওম মানেই সমস্ত দেবতার একটাই মন্ত্র, ওম। তো সেই কারণে আমাদের বাড়িতে অন্য কোনো পূজা যদি দিতে চাই দিতে পারি, ওই বিগ্রহের সামনে যার মানে কি বলবো, যেই দেবতার জন্য আর কি পুজো করবো, ধরো জন্মাষ্টমী, ধরো লক্ষ্মী পুজো, ঠিক আছে, এরকম যেই পূজাই করতে চাই না কেন, তাকে ওনাকে স্মরণে রেখে ওই বিগ্রহের, হরিওমের যে বিগ্রহ আছে ওই বিগ্রহের সামনে দিলেই হয়ে যায়। যারা যারা তোমরা আছো বাবা মনি শিষ্য, তারা তোমরা ভালো মতন জানো, আলাদা করে কোনো প্রতিমা পূজা করার দরকার পড়ে না, ওনার কাছেই সব কিছু হয়ে যায়। তো তারপরেও যখন আমার কাছে এলো প্রতিমা, এলো গপু, এলো তারপরে তোমার মাকালি এলেন, তারপরে হচ্ছে তোমার লোকনাথ তো কবে থেকেই এখানেও আছে, মূর্তিও আছে, লোকনাথের আরও একটা মূর্তি আমার নেওয়ার ইচ্ছা আছে, এটা তো ছোট, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। আমি একটা কাগজ দিয়ে প্যান্ডেল মতন, মন্দির মতন বানিয়েছিলাম, তো তার মধ্যে রাখার জন্য এই ছোটো মূর্তিটাই কিনে এনেছিলাম। তো ওই প্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে, মন্দিরটা নষ্ট হয়ে গেছে, হাতে বানিয়েছিলাম। ওই যখন ভিডিও টিডিও করতাম না তখন ওগুলো বানাতাম, ওই যে আর্ট অ্যান্ড ক্রাফট থাকে না, ওই দেখে দেখে বানিয়েছিলাম, ঝাড়বাতি বানিয়েছিলাম কাগজের ফুল দিয়ে, ফুল বানিয়ে বানিয়ে, পেপার রোল করে করে, মাচা মতন বানিয়ে অনেক কিছু করেছিলাম। তার মধ্যে মন্দিরটাও ছিল, মানুষের ঘরে ঢুকে দেখে বলতো কি আমি মেলা থেকে কিনে এনেছি, কিন্তু ওটা আমি হাতে বানিয়েছিলাম। তো এত যখন আমার ঘরে সব চলেই এসছে তখন এগুলোরও দরকার পড়েছে, তো নিয়েই আসলাম। এই যে ঘটিটা দেখো, এই সাইজটা নিয়েছি, আমার কাছে এই সাইজটা একদম ঠিক মনে হলো। এই যে, তো এটা গেল ঘটি, যেটা কিনা জল আনার কাজে লাগবে। আর এটা হলো গামলা, এটার মধ্যেই ওই যে বাদবাকি থালা গ্লাস রাখতে হবে, তোমরা জানো এগুলোর ভূমিকা তোমরা জানো। ঠিক আছে, এটা হচ্ছে গামলা, এই যে গায়ে বুটি 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 ডিজাইন করা আছে। তো এটা গেল গামলা। আর একটা এনেছি থালা, সবই পিতলে, তোমাদেরকে বললাম পিতল না কাঁসা বলে, এই পিতল না কাঁসা বলে, এগুলি পিতল না কাঁসা? এই যে ঘটি টটি, এগুলি কি কাঁসার? আমি না পিতল আর কাঁসার মধ্যে আমি গন্ডগোল করি, সরি তোমরা কিছু মনে করো না। এই একটা থালা এনেছি, এর মধ্যে ওই যে কি যেন বলে, প্রদীপ, ধূপদানি, জলশঙ্খ, এগুলো সব রাখার জন্য, ঘণ্টা, এগুলো সব রাখার জন্য এই থালাটা নিয়েছি। ভেবেছিলাম একটা প্লাস্টিকের যে ট্রে কিনতে পাওয়া যায় না, চায়ের ট্রে ট্রে, ওর মধ্যে রাখবো, কিন্তু ভাবলাম যে না, সব কিছুই যখন এই কাঁসার তো এই রাখি,
মানে এই নিয়ে আসি। আমি জানি এগুলো দেখতে যেমন ভালো, যত্ন করাও ঠিক ততটাই কষ্টের, কারণ স্টিলের বাসনে অত খাটতে হয় না, এর পেছনে খাটতে হয়। আচ্ছা, বাসনগুলো যখন দেখাচ্ছি বাসনগুলোই আগে দেখিয়ে নিই। এই যে ধূপদানি, আমি চেয়েছিলাম একটুখানি নর্মাল দিন না, বলছে একবারই তো নেবে একটু ভালো দেখে নাও। তা দেখলাম ডিজাইনটাও ভালো লাগছে, ভালো না ডিজাইনটা? এই যে পছন্দ হয়েছে, দেখো ভালো জিনিস দেখলে কার না পছন্দ হয়, কিন্তু এইটাও তো যায়। তা ভাবলাম ঠিক আছে নি। ঘরে একটা আছে ধূপদানি, সেটা স্টিলের, ওই যে যখন কার্তিক ঠাকুর দিয়েছিল তখন একটা সিংহাসনও এনেছিলাম, হচ্ছে তোমার কাঠের সিংহাসন এনেছিলাম, তো তার মধ্যে ছিলেন কার্তিক ঠাকুর ছিলেন, তো সেই সময় আমার স্টিলের থালা গ্লাস আমি কিনেছিলাম, স্টিলের থালা গ্লাস, তারপর একটা গ্লাস আর একটা এই যে এই গামলার জায়গায় সব স্টিলের ছিল তখন, আর একটু ছোটো ছিল যেহেতু একটা থালা গ্লাস ছিল তাই, আর শীতের জামা কাপড় সব 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 এনেছিলাম। তো সেই স্টিলের ধূপদানিটা এখনও রয়েছে ওই ওখানটায়, ধূপ ধূপ দিই আর কি, ধূপকাঠি ধরাই সন্ধে সকালবেলা। তো ভাবলাম সবই যখন এরকম আসছে তো এরকম একটা কিনি, কেমন হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ আচ্ছা, এবার দেখাই প্রদীপ। এই যে বর বলেছিল এই সেট ধরে আনতে, ঠিক আছে এই সেট ধরে আনতে, বর এখনো দেখেনি, এই সব ঢোকানো ছিল আমি বের করিনি আর দেখার সময়ও হয়নি, তো এই সেট ধরেই নিয়ে আসলাম। আর এক রকম আছে না, এই গাছাটা আলাদা এই ইয়েটা আলাদা, তো এটা আমি সেট ধরে নিয়ে এসেছি, বেশ ভালো। এরকম ঘুরিয়ে দিতে হবে, এরকম এক ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আরতি করতে হবে। তো এই যে দেখো বেশ ভালো, ছোট সাইজ ছিল তাই বললাম বেশি ছোট ভালো লাগবে না, এই সাইজটাই ঠিক আছে। আবার এবার দেখাই তোমাদের থালা গ্লাস, দু রকমের কিনেছে, দুটো সাইজের কিনেছে, একটা হচ্ছে এই যে দু নম্বর, দু নম্বর সাইজে হাতে, আশা করছি বুঝতেই পারছো হাতের আন্দাজ দেখে বুঝতেই পারছো, যাতে করে কোনো একটু ফল টল দেওয়া যায়, একটুখানি ভরে দেওয়া যায় কোনো কোনো সময়, কিছু কিছু সময়, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো এই থালা কিনেছি চারটে, ঠিক আছে চারটে থালা কিনেছি, আমি কোনো কিছু দাম বলছি না, হ্যাঁ এই চারটে থালা কিনেছি, আর এই সাইজেরই চারটে গ্লাস, এই সাইজের মানে মিলিয়ে মিলিয়ে চারটে গ্লাস, গ্লাসের সাইজগুলো দেখাই তোমাদের। এই যে আমি বলেছিলাম এই থালা বলেছিলাম কি জানো তো, এই যে এখান থেকে যে কাঁধা কাঁধা হয় না, এরকম 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 ডিজাইন করা সেই চেয়েছিলাম, বলছে যত ডিজাইন নেবা তত কিন্তু খাটনি বেশি, তুমি প্লেন নাও তাতে তোমার খাটনিটা কম হবে, তো তাই আমি ভাবলাম মনে মনে ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছেন। তো এই হচ্ছে গ্লাস, গ্লাসের বেশ মুখটা বেশ চওড়া আছে যাতে হাতটা ঢুকিয়ে বেশ মাজা যেতে পারে, পরিষ্কার করা যেতে পারে। এই হচ্ছে একটা সাইজের থালা আর গ্লাস দেখালাম, আর আরেকটা দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে এক নম্বর সাইজ, এই যে এক লেখা আছে দেখো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে গোপুর জন্য, আর তার সাথে মিলিয়ে এই যে গ্লাস, সব এই সাইজেরই নিচ্ছিলাম, তারপর ভাবলাম যে না বড় সাইজ নিই, চারটে বড় সাইজ নিই একটা ছোট সাইজ নিই। আচ্ছা এবার হচ্ছে জলশঙ্খ, এটা দুই নম্বর, এই যে দেখো স্ট্যান্ডটা, স্ট্যান্ডটা হচ্ছে দুই নম্বর, আর এই হচ্ছে শঙ্খ, জলশঙ্খ নিয়ে এসেছি সব একসাথে ধরে নিয়ে এসেছি, ঠিক আছে বেশ সুন্দর সেট হয়েছে। এই যে দেখো বেশ ভালো লাগছে। তো এইগুলো কিন্তু আমি নিজে একা বাজারে গিয়ে আমি এগুলো সব নিয়ে এসেছি, কেন বললাম এই যে একা নিয়ে এসেছি সেটা পরে বলছি, দেখিয়ে নিই আগে। তো এই যে জলশঙ্খ হয়ে গেল, এবারে আসি, এইটা তোমরা দেখছিলে যে আমি ঘন্টা চুজ করছিলাম, এইটা ব্লগে আছে। হ্যাঁ তো ঘন্টা, ঘন্টার আওয়াজটাও আমি দেখে নিয়ে এসেছি, পুজো দেবো ঘন্টা বাজবে না ভালো লাগে বলো, বেশ সুন্দর না আওয়াজটা, দেখো বা হাতে ঘন্টা বাজানোর অভ্যাস তো তাই বা হাতেই বাজলো, ডান হাতে কিন্তু ঠিক মতন বাজেনি, ঘুরে যাচ্ছে এই যে এই যে এই যে ঘন্টাটা এটা ঘুরে যাচ্ছে, কিন্তু বা হাতে
কি সুন্দর বাজলো, কারণ বা হাতে বাজানোর অভ্যাস তো। অনেকে দেখবে প্রথম প্রথম যারা যারা পুজো দেয় না, তাদের এই ঘন্টা আর এই যে আরতি করবে এরকম একসাথে ইয়ে হবে, ঠিক আছে, একসাথে যাবে। প্রথম প্রথম আমি যখন দিতাম তখন একসাথে হতো, পরে অভ্যাস হয়ে যেত বলে তখন ঘন্টা এক সাইডে বাজতো আর এইটা একসাথে আলাদা করতো। আর দেখো সব একসাথে নিয়ে আসছি, এই যে এটা হচ্ছে কাশি, কোনো কিছু বাদ রাখিনি, কোনো কিছু বাদ গেলে বলো তো, এটা তোমার বাদ গেছে, কত্তালটা শুধু আনেনি, কত্তাল। এটা হচ্ছে কাশি, এইটার দামটাই প্রথম ধরেছে। হ্যাঁ এইটা তো কাঁসার হয়, তো এইটার দামটা যখন লিখেছে না তখন আমার অবস্থা কাহিল। আমি বলছি এইটার দাম যদি এই হয় তাহলে বাদ বাকিগুলো কি হবে, সেটা আমার আন্দাজ করা হয়ে গেছিলো। তারপরে নিজেকে সেইভাবেই প্রিপেয়ার করে নিয়েছি যে না ঠিক আছে ঠিক আছে, থাক থাক, ভগবান একটা ভগবান দেখবে। তো এই সাইজটা নিয়েছি, বেশি বড়টা নিইনি, ও বেশি বড়টা মন্দিরে ভালো লাগে, এটা যেহেতু ঘর, ঘরে এই সাইজটা ঠিক আছে। আর কাশির কাশরের সঙ্গে কিন্তু কখনো লাঠি ফ্রি দেয় না, ঠিক আছে, সেটা বাড়িতে বানিয়ে নিতে হয়। কিন্তু আমাকে এই যে এই লাঠিটা দিয়েছে, এটা মানে ট্রাই করার জন্য দিয়েছিল, মানে দেখার জন্য, ওখানটায় চেক করে দেখার জন্য। তা আমি বললাম যে এই লাঠিটা আমাকে দিয়ে দাও, বলছে ঠিক আছে এই লাঠিটা তোমার জন্য ফ্রি। তো আওয়াজটা তোমরা এখন 11:30 বাজে, আমি এখন বাজাবো, একটু ছোট্ট করে শোনাই। শেরু এরকম করছে, শেরু বাজাচ্ছে আর শেরু এরম 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 করছে, আবার এরম করলো। তো যখন হ্যাঁ যাই হোক, সন্ধ্যে পুজো দেওয়ার সময় যখন বাজাবো ভালো লাগবে। আর হ্যাঁ আর একটা জিনিস আনিনি, সেটা হচ্ছে শঙ্খ, সেটা যেই দোকান থেকে এনেছে সেই দোকানে জিজ্ঞাসা করিনি, অ্যাকচুয়ালি পাওয়া যায় না, আমি এটা বলে দিলাম, সেটা তো ঠিক না, আমি জিজ্ঞাসা করিনি। তো শঙ্খ একটা আনতে হবে, যেই শঙ্খ পোয়ালে পড়ে, মানে ফোর্স কম করতে হবে, কারণ এই জায়গায় না আমার খুব লাগে, এখন শঙ্খ পোয়াতে পারি না, এই সব জায়গায় খুব লাগে। তো একটা শঙ্খ না আনলে হবে না, পুজো অসম্পূর্ণ, শঙ্খ উলুধ্বনি না দিলে পরে পুজো অসম্পূর্ণ। এই গেল বাসনপত্র দেখালাম তোমাদেরকে, ঠিক আছে, বাদ বাকি এখনো রয়েছে একটা আসন আনতে হবে, ঠিক আছে, একটা আসন আনতে হবে, বেশ একটু মোটা সোটা ধরনের আসন, যেরকম আমার রান্নাঘরে আছে আগে পেতে খেতাম, ওরকম মোটা ধরনের আসন আনতে হবে। আর হচ্ছে এই শঙ্খ আনতে হবে, ব্যাস। এবার দেখাই তোমাদেরকে, এই যে এই দুটো সুন্দর সুন্দর চারটে কৌটো এনেছি, এই দুটো দেখো কি সুন্দর, না রংটা বেবি পিঙ্ক কালার, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। তো এই দুটো কৌটো এনেছি, আরও দুটো কৌটো এনেছি, এই দুটো এনেছি বড়, আর এই দুটো এনেছি ছোট, এই দুটো এই দুটোর দাম শুধু বলি, এটা হচ্ছে 7 টাকা করে আর বড়টা হচ্ছে 15 টাকা করে। তো সবকটার মধ্যেই চামচ দেওয়া আছে, এই যে সবকটার মধ্যেই চামচ, এইটার মধ্যে দেখো এইটা কৌটোটা ছোট, চামচের ডিব্বাটা বড়। হ্যাঁ কায়দা দেখো, আর এইটা কৌটাটা বড়, চামচটা তোমাদের দেখাই, আসবা চামচটা ছোট, কি অবস্থা, এটা এটার মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, কিন্তু কালারটা আলাদা হয়ে যাবে, যাই হোক। তো এই হচ্ছে বাজার, আমি সেদিন করেছি, কালকে কালকে করেছি, আর এনেছি একটা নাইটি, এই যে লাল খয়েরি কালার, খয়েরি কালার, এটা খয়েরি কালার, আর চৌকো গলা, হাতা ভেতরে দেওয়া আছে বললো, দেখতে হবে, হাতা দেওয়াই থাকে এখন সব নাইটির মধ্যে, খুঁজে পাচ্ছি না, খুঁজতে হবে, এই যে সামনের ডিজাইনটা হচ্ছে এরকম, সুন্দর না ডিজাইনটা, বেশ সুন্দর, 180 টাকা বলেছিল, 170 টাকা নিয়েছে নাইটিটা, আমার খুব পছন্দ হয়েছে। এই নাইটিটা কেন আনলাম বলো তো, এই ঠাকুর পুজো দেওয়ার জন্য পুরোই আলাদা রাখবো, এটা ব্যবহার করার আগে ধুয়ে দেব আর সবই ধুয়ে নেব। তো সবই একসাথে করে রাখলাম, আরও তো কত জিনিস বাকি পড়ে রইল, আরও একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা পরে, আজকে না, এখনো এসে পারিনি ঘরে যে তোমাদেরকে দেখাবো।
তো এইবার তোমাদেরকে একটা কথা বলি, এই যে আমি বললাম যে আমি একা গেছি, একাই সব নিয়ে এসেছি, বাদ বাকি আর যেই দুটো জিনিস আনিনি, শঙ্খ আর আসন, সেটা হচ্ছে শঙ্খর কথা আমি জিজ্ঞাসাই করিনি যে ওখানে পাওয়া যাবে কিনা, কারণ আমি শঙ্খের দোকান থেকে গিয়ে, ওই যে শাখার দোকান আছে না, সেখানেই মনে হয় শঙ্খ পাওয়া যায়, সেখান থেকে আনবো। এই কাঁসার বাসনের দোকান থেকে আমি শঙ্খ জিজ্ঞাসাই করিনি ওর জন্য, ঠিক আছে, আমি জানি না ওখানে পাওয়া যায় কিনা। আর হচ্ছে আসন, আসন যেই আসন দেখাচ্ছিল ওনাদেরকে জিজ্ঞাসা করেছি, সেই আসন আমি আনবো না, মানে পাতলা টাইপের আসন সেই আসন আনবো না, একটু মোটা টাইপের আসন আনবো, একটু গোল হলো, ডিজাইনের মধ্যে হলো, ওরকম আসন আনবো। তো এবার বলি কেন বললাম, আমাকে তোমরা অনেকেই কমেন্ট করো যারা কিনা নেগেটিভ ভিউয়ার্স আছো, পুজো আর্চা করে না, হ্যাঁ, সন্ধেবাতি দেয় না, অলক্ষ্মী, এরকম অনেক কথা বলো। তারপরে যখন আমাকে গপু দিয়েছে, ওই বোন বোন বলবো না, আমাকে আন্টি বলে ডাকে, যাই হোক, ওই মেয়েটা যখন দিয়েছে, মেয়েটার নাম সায়ন্তনী, ও যখন দিয়েছে আর ভিডিওর মাধ্যমে যখন আমি দেখে সবাই দেখেছে, দেখার পরে যারা অ্যান্টি ভিউয়ার্স আছে, যারা অ্যান্টি ক্রিয়েটার আছে, সবাই বলেছে ওকে কেন গপু দিল, ওকে কেন গপু দিতে গেল, ও কি যত্ন করতে পারবে, ও কি গোপাল সেবা করতে পারবে, তারপরে কি ঠাকুর পুজো কোনো সময় দেয় না, ওকে গোপাল দিয়েছে। এই যে আমি ঘন্টা বাজাচ্ছি না, এই যে ঘন্টা বাজাচ্ছি না, এটা কেন বাজাতে পারছি জানো? কারণ এটা দীর্ঘদিনের অভ্যাস, এটা দীর্ঘদিনের অভ্যাস। পুজো দিয়ে দেখাবো, দেখতে চাও না পুজো, দিয়ে দেখাবো, বললাম তো, ওই যে কি যেন বলে, লক্ষ্মীর পাঁচালি, এখনো প্রথম লাইনগুলো মনে আছে যেটা ছোটবেলায় পড়েছিলাম, তারপরে তো মাস ওয়াইজ মানে 12 মাসের পাঁচালি চলে এসছে, আগে পাঁচালি থাকতো পুরো বই পড়তে হতো, দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী মামা করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনানি আসি মুনিবর, কহিল নারায়ণে, তারপরে নারায়ণে কহিল বিস্তর, হ্যাঁ, তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। এত মানুষকে ছোট করার আগে, মানুষের সম্পর্কে ভুল ভাল বলার আগে না একটুখানি ভেবে নিও। তোমরা আমাকে বলো না যে তুমি না জেনে মানুষের সম্পর্কে ভুল ভাল বলো, তাহলে আমার সঙ্গে আর তোমাদের সঙ্গে পার্থক্য রইল কোথায়? কোথাও পার্থক্য রইল? আমাকে যদি ভুল বলো, তাহলে তোমরা তো জেনে শুনে সেই ভুলটা করছো, তাহলে তোমরা তো দোষী হয়ে গেলে। আমি পুজো আর্চা করেছি কিনা, করি কিনা, করবো কিনা, সেটা তোমরা কি করে বলতে পারো, কি করে বলতে পারো? জ্ঞান হওয়ার পর থেকে, প্রাইমারি স্কুল থেকে আপ টু বিয়ে পর্যন্ত, বিয়ের পরেও আমি বহুবার গিয়ে পুজো দিয়েছি, যখনই আমি যেতাম মা আমাকে বলতো পুজোটা দিয়ে দে, আমি পুজো দিয়েছি, শুধুমাত্র পিরিয়ডসের দিনগুলো বাদে আর প্রচণ্ড শরীর খারাপ বাদে আমি পুজো দিতাম বাপের বাড়িতে, ওটা আমার ডিউটি ছিল। এরকম না জেনে না শুনে এরকম বলে ফালতু ফালতু কেন নিজেদেরকে ছোট করছো, কিসের জন্য বলে জিতে গেলে? আমি তো না হয় করি টাকা কামানোর জন্য, তোমরা কিসের জন্য বলো, কি জন্য বলো? তোমরা গোপাল দিয়েছে, আমি গোপাল সেবা করতে পারবো কিনা, যদি না করতে পারি যা হয় আমার হবে, তোমাদের কি, তোমাদের কি কিছু হবে? কিচ্ছু হবে না। গোপালকে মানুষ নিজের সন্তান স্নেহে পুজো করে, তাহলে যে যার সন্তানকে যেভাবে মানুষ করবে সেটা তার দায়, তাই না? আমার কাছে গোপাল দিয়েছে, আমার কাছে আসতে চেয়েছে, তাই এসেছে, মাধ্যম হয়ে এসেছে, ওই মেয়েটার মাধ্যম হয়ে এসেছে। তোমরা জানো না, আমাকে অনেকেই বলেছিল একটা গোপাল নাও, একটা গোপাল নাও, আমি নিইনি, নিজের ইচ্ছায় আমি নিইনি, অনেক কারণ আছে, সেই কারণ আমি এখানে বলবো না, ঠিক আছে, আমি নিইনি নিজে ইচ্ছে করে, কিন্তু সেই গোপাল আমার কাছে আসবে, তাই এসছে। আর এত কথা বলে ফেলেছে সবাই, কই গোপালের তো কিছু দেখালি না, আরে সময় হোক, একটা জিনিস ফটাং করে হয়ে যায়, হয় না তো, তার জন্য তো গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, 5টা দিন সময় লাগবে, আমার সব দেখা হয়ে গেছে, সব কিছু দেখা হয়ে গেছে, আমার দায়িত্ব নিতে জানি, দায়িত্ব পালন করতেও জানি। তো যাই হোক বন্ধুরা, এই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, ঠিকঠাক করতে পেরেছি কিনা বাজার, একা হাতে বাজার করতে পেরেছি কিনা। এখনও তো মেন জিনিস আসা বাকি, সবই মেন, সেই মেন জিনিসটা আসা বাকি, তোমাদেরকে দেখাবো। আর যেই আন্টিরা, যেই দুজন আন্টি আমাকে আশীর্বাদ করেছো, সেই আশীর্বাদের
ব্যবহার আমি কিরকম করেছি, ঠিক করেছি কিনা একটুখানি জানিয়ে দিও, ঠিক আছে? আমার খুব খুব আনন্দ হয়েছে যে আমাকে আশীর্বাদ করেছে সেই টাকা দিয়ে, তারপরে আমার হাতে গপু তুলে দিয়েছে, আমি এসব যে করতে পারছি এটা আশীর্বাদ ছাড়া হয় না, এগুলো আশীর্বাদ ছাড়া হয় না। টাকা তো আমি বহুদিন ধরেই কামাচ্ছি, আমি কি এগুলো করেছি? করিনি তো, এগুলো আমার হাত দিয়ে হওয়ার ছিল, এগুলো আমার হাত দিয়ে হওয়ার ছিল, আমার হাত থেকে হয়তো পুজো নেবে, তার জন্যই হয়েছে। কিন্তু দেখো কিছু মানুষ কি বলা বলছে, কি বলা বলছে, এই গপু দেওয়ার পর থেকে কি শোনা শুনিয়েছে আমাকে, তাও এমন লোক শুনিয়েছে যারা কোনোদিনও আজ পর্যন্ত দেখায়নি যে তারা পুজো করছে, এমন লোকজন বলেছে ভিউয়ার্সদের কথা, ওই যে বললাম, আর কিছু বলার নেই। এবার পুজো করার সময়ই না হয় দেখাবো। আরে একটা কথা বলি, পুজো দেওয়ার নিয়ম যার যার যেরকম যেরকম, আমি ছোটবেলা থেকে যেরকম দেখেছি সেরকম, যেরকম দিয়েছি সেরকমই দেবো। ভুল ভ্রান্তি হলে তোমরা বলো, অবশ্যই বলবে, তোমরা তো বসেই আছো যে ভুল হলে পরে বলার জন্য, কিন্তু ভুল না হলে পরেও যদি বলে তখন খারাপ লাগে। কত এরকম সংসারে কত এরকম জিনিস তোমরা বলো, শুধু ভাই এটা এইভাবে করো না ওইভাবে করো তাহলে সুবিধা হবে, সঙ্গে সঙ্গে বলি ওকে, কমেন্ট পড়েই বুঝতে পারি যে না আমার ভালোর জন্য বলেছে, তখনই বলে দিই ওকে, হ্যাঁ এবার এইভাবেই করব। আমি এখানে এমন বসে নেই যে আমি নিজেকে পারফেক্ট বলি, আমি তো বলি ভুল হলে পরে বলো, কটাক্ষ করে নয়, খিল্লি উড়িয়ে নয়, তাহলে তোমাদের সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্যই থাকলো না। বড় মুখ করে যে বলো তুই এই করিস তুই ওই করিস, তোমরাও না জেনে শুনেই বলো, পার্থক্য থাকলো না, এটাই যা। তো এগুলো ধোয়া মাজার জন্য দুটো বাটি লাগবে আমার, একটা হচ্ছে সাবানের বাটি আর একটা হচ্ছে তেঁতুলের বাটি, ডেলি তেঁতুল দিয়ে না ঘষলে এগুলো পরিষ্কার হবে না, পরিষ্কার থাকবে না, এরকম চকচকে থাকবে না, একটু তো ফেড হবেই কিন্তু যত্নে রাখতে গেলে ওইভাবেই রাখতে হবে, যাতে পাঁচটা মানুষ এসে দেখে বলতে না পারে ইস তোমার বাসনগুলো কি নোংরা, যেরকমটা তোমরা সবসময় বলো আমার রান্নার বাসন দেখে, শুধুমাত্র তোমার বাসনগুলো চকচক করে রূপোর মতন, ঠিক সেরকমই এই বাসনগুলো দেখলেও যেন লোকে বলে যে না মেয়েটা পরিষ্কার, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, কিন্তু বিনা কারণে দুর্নাম শুনতেও তো ভালো লাগে না, তাই না? কোনটা কিসের মধ্যে ঢোকালাম, নাইটিটা এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ফেলেছি। আরেকটা জিনিস কিনতে হবে, চন্দন পাটা, চন্দন পাটা ঘরে একটা ছিল কিন্তু সেটা একটুখানি, একটু বড় কিনবো, তাহলে কি বলতো হাত মানে ঘষতে সুবিধা হয়, একটু ছড়ানো টাইপের কিনবো। হ্যাঁ দেখেছো মনে পড়েছে, চন্দন পাটা কিনতে হবে, চন্দন পাটা কিনতে হবে, আমি বলছি তোমাদেরকে আর কি কি কেনা বাকি, চন্দন পাটা কিনতে হবে, একটা আসন কিনতে হবে, একটা শঙ্খ কিনতে হবে। হ্যাঁ বুঝি না, গপু ড্রেস সেইটা তো আলাদা, আমি বলছি পুরো ঠাকুরের জন্য বলে গপু ড্রেস ওইটা তো আলাদা। তারপরে কি 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 বলছিলাম, চন্দন পাটা, তারপরে শাঁখ মানে শঙ্খ, আসন, ফুলের সাজি, এই কিনতে হবে, আমি জানি কি কি কিনতে হবে আমার। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, জিনিসপত্র কেমন লাগলো, এই শপিং আমার পুজোর শপিং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর আরও আশীর্বাদ দিও, যাতে করে এই যে দায়িত্ব আমার কাঁধে পড়েছে সেই দায়িত্ব যেন নিষ্ঠা ভরে পালন করতে পারি, ঠিক আছে? তো চলো টাটা, ভক্তিও কিন্তু, ভক্তি করাও কিন্তু একটা দায়িত্ব যেটা কিনা আপনা আপ পালন হয়ে যায়, চলো।